रमन कातिबिन कादे बसिया सकल कर्म लिखिते से हुकुमनिया अल्लाह रे हुकुमनिया चल्लिश कदम हाटिया अश्लीरी सजन मुनकरे नाकिर हाजिर होइबे रे तखन घुमटा खुलिया सवाल हो हो मुस्लिम भाई घुमटा खुलिया सवाल करिबेन तखन चल्लिश कदम हाटिया अश्बीरी सजन की सवालिर की जवाब होइते जे पारे समय थाकिते अमन जानियो तारे अमन जानियो तारे जोरे जोरे बोलें ना मार हवा गजल आपनारा पसंद करें नी करें नी एदिकेर मानुष गजल सबाई पसंद करे আমার কথাগুলো একটু ভাববেন, কারণ মানুষের আসল সত্তা তার আত্মা, তার দেহ নয়। আত্মাটাকে যখন এখানে রাখবেন, মনটাকে যখন এখানে রাখবেন, তখন একবারে সুইয়ের মতো কলিজায় যে ঢুকবে, ব্রেইনে সেট আপ হয়ে যাবে। কারণ ওয়াজ তো বিবেকবান গানে মানুষের জন্য, মূর্খদের জন্য ওয়াজ না। মূর্খদের সাথে আল্লাহ বন্ধুত্ব করে না। আল্লাহ রাসূল বলেছেন মূর্খদেরকে এড়িয়ে চলো, কি করো কথা বলেন না কেন? বিবেকবান মানুষ আর বিবেকহীন মানুষ, জান্নেওয়ালা মানুষ আর জানে না মানুষ, এই দুইয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। এই বিবেক নামক নূরের অধিকারী যে হতে পেরেছে, তার জীবন, তার ফ্যামিলির জীবন, তার সমাজ, পুরো দেশ পর্যন্ত তার নূরের আলো ছোঁয়ায় আলোকিত হয়ে যায়। এই জন্য বিবেকবান মানুষ আর বিবেকহীন মানুষের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কথা কি বুঝতেছেন আমার বন্ধুরে? আমার হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু কবরে যাবে, যাওয়ার পরে বন্ধু ফেরেশতারা আসবে, আসার পরে প্রশ্নগুলো কি করবে এগুলো আপনাদের মুখস্থ। নবী সম্পর্কে যখন প্রশ্ন করবে বন্ধু, মুমিনরা উত্তর দিয়ে দিবে, উত্তর দিতে দেরি রে, ওই গায়েব থেকে বন্ধু আওয়াজ আসবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, গায়েব থেকে আওয়াজ আসবে, তার কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ চওড়া করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা দেখেন 3.5 হাত মাটির ঘর, কিসের ঘর? ছোট্ট মাটির ঘর, কিন্তু ভিতরটা বন্ধু অনেক প্রশস্ত হয়ে যায় দৈর্ঘ্যে এবং প্রস্থে। কারণ হলো কবরটা দেখতে বন্ধু একই রকম, কয় রকম কথা বলে না, কবরটা দেখতে কি একই রকম, কিন্তু ভিতরের আচরণ কখনো একরকম না। ভিতরের আচরণটা হলো দুই রকম, নেগেটিভ এন্ড পজিটিভ, ভালো এবং মন্দ, আলো এবং আদার। বলে হুজুর কোথায় পেয়েছেন? আমার নবী বলেছেন আল কবারু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি ও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের বাগান হবে, আবার জাহান্নামের বন্ধু একটা গর্ত হবে। ওই যে আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা নবীর প্রেমিক, আহলে বাইত প্রেমিক, সাহাবায়ে কেরাম প্রেমিক, ওলি প্রেমিক বন্ধু, তাদের জন্যই জান্নাত বরাদ্দ। বাকিগুলো যারা ওলির বিরোধী করে, সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, নবীর ইজ্জতির চাদর ধরে টান মারে, আহলে বাইত কিনে বিভিন্ন কটুক্তি করে, ওরা পাহাড় পরিমাণ ইবাদত করলেও লাভ হবে না। ডুলার তলা না থাকলে যেমন মাছ ধরে রাখলে থাকে না, ডোলের নিচটা ঠিক না থাকলে যেমন ইঁদুরের পেটে চলে যায় ধান, ঠিক কিনা বলায়? বাজারের ব্যাগের নিচটা যদি টেকসই না হয়, বাজার করলে থাকবে না। পকেট যদি নিচে দিয়ে চিরা থাকে বন্ধু, উপরে টাকা রাখলে কথা বলেন না কেন? যায় কি যায় না? ঠিক তেমনি ভাবে আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো ঈমান, তারপরে হলো আমল। আপনি খাঁটি ঈমানদার হতে পারলে অল্প আমল নিয়ে জান্নাতে যেতে পারবে। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও, অন্যথা ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। কোথায় চলে যেতে হবে? কোথায় চলে যেতে হবে? আরে ভাই কথা না বললে আমি মজা পাবো না তো? অনেক কষ্ট করে আইছি, জানেন কত কয় 100 কিলোমিটার আইছি, অনেক দূর থেকে আসছি পাগলের মতো। গাড়ির ড্রাইভার আমার জীবন এমনি গাড়ি চালায় নাই,
কারণ এই মাহফিলটা শুধু আপনাদের দায়িত্ব না, আমরা বক্তাদেরও দায়িত্ব আছে। কারণ এটা আপনার ব্যক্তিগত জলসা না, এটার জন্য আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। আমি নিজের গায়ের জোরে আমি আজকে যদি বলতাম আসতাম না, কিছু করতে পারতেন না, কিন্তু আমি জানি আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ যে বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাবকে বাদ দিবে না, বক্তাকে বাদ দিবে না, খতিব সাহেবকে বাদ দিবে না। সীমানা লঙ্ঘন করলেই কিন্তু আল্লাহর রশি ধরে টান। আল্লাহ কিন্তু এখানে কাউকে ডিভাইড করে নাই, করছে কথা বলেন না কেন? ডিভাইড করেছেন কাউকে? আল্লাহ বলছেন ধরবে, সবাইকে ধরবে। যেমন আমরা রাস্তায় গাড়ি চালাইলে ড্রাইভারকে সিগন্যাল দেয় ট্রাফিক পুলিশ, ঠিক কিনা বলে? ড্রাইভারকে বলে লাইসেন্স দেখাও, লাইসেন্স ওকে থাকলে গাড়ির কাগজপত্র দেখাও, ট্যাক্স টোকেন অথবা ফিটনেস দেখাও। যখন ওকে দেখে তখন বলে গো টু ইউর সিট, ঠিক কিনা বলো? যাও তুমি তোমার গন্তব্যে। কিন্তু বন্ধু যদি লাইসেন্সটা ঠিক না থাকে, গাড়ির কাগজ যদি ঠিক না থাকে, বলবে ইউ আর আন্ডার অ্যারেস্ট, ঠিক কিনা বলে? না মিথ্যা বললাম হুজুর? দাদা কি বলেন, ঠিক না? আমি একটা এক্সাম্পল দিয়েছি, জাস্ট একটা ফর্মালিটি আপনাদেরকে দিয়েছি বন্ধু বোঝানোর জন্য। আমার আলোচনাটা আপনাদের মাথায় ঢোকে কি ঢোকে না, বোঝেন কি বোঝেন না? আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছে, প্রথম স্টেপটা সুন্দর, দ্বিতীয় স্টেপ কি বলে আছে কথা বলেন না কেন? দ্বিতীয় স্টেপ হলো বান্দার কাছ থেকে আল্লাহ হিসাব বুঝে নিবে, তারপরে হলো বন্ধু মানুষকে আল্লাহ মৃত্যু দিবে, দেওয়ার পরে বন্ধু স্থান পরিবর্তন হবে, প্লেস চেঞ্জ হয়ে যাবে, কবরে যাবে। বন্ধু রে মুমিন ইমানদার নবী প্রেমিকেরা যখন কবরে যাবে, প্রশ্ন করতে দেরি রে মুমিন, উত্তর দিতে দেরি করবে না, উত্তর দিতে দেরি, গায়েব থেকে আওয়াজ আসবে। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার বান্দার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া করে দাও। আপনাদেরকে আরেকটা মজার খবর আমি দিয়ে রাখি বন্ধু, লাশরা শুধু এখানে পড়ে থাকে না বন্ধু, কোরআন এসেছে ইন ইন্দা রব্বিহিম ইউরজাকুন, আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতে খাবারও পায়। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আপনি বেশি করে কথা কইতে হইব, আমার দাদা মুরব্বী মানুষ কিছু মনে করেন না, দাদা কইব মুরব্বী মানুষ জেন্টলম্যান বসে রয়েছে, কেউ কিছু বলবে না সভাপতি সাহেব, আপনি ইয়াং ম্যান কথা কইতে বই দেন, ক্যামেরা খারিয়ে রয়েছে, ঠিক কিনা বলে? নাইলে কইব গাজী সাহেবের সাথে এটা কে বইছে রে মুরব্বী, নাইলে তিনি তো মুরব্বী মানুষ, বার্ধক্য দিকে ধাবিত চুনি না হয়ে চুপচাপ রইলো আর কি, ইয়াং ম্যান বসে আছে, কথা বলে না কেন? কথা বলেন না কেন? বলবে না? আরে জোরে বলেন না কেন? আরে ভাই আপনারা কি হাসতেও পারেন না? যেই মানুষ বেশি হাসে তার হার্ট এবং মন তত ভালো থাকে, আর যার হার্ট এবং মন ভালো তার জীবন সুন্দর, আর যেটা সবসময় এইভাবে থাকে হুতুম পেঁচার মতো, এটা দেখবেন আগামী এক সপ্তাহ পরে নাই, বলবে শি ইজ ড্যাড অ্যান্ড হি ইজ ড্যাড, কেন? হার্ট অ্যাটাক করেছে। হার্ট অ্যাটাক করবে না, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আপনি আল্লাহর জিকির থেকে দূরে তো আপনার হার্টে প্রবলেম হবে না, কাটতে হবে, কথা বলেন না কেন? আরে জোরে! আমাদেরকে কিন্তু এক্সপেরিয়েন্স ম্যান হতে হবে, ভেরি এক্সপেরিয়েন্স ম্যান হতে হবে আমাদেরকে। বন্ধুরে আমার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, এবার ওই মুমিন ড্যাড বডি পৃথিবী থেকে ড্যাড হয়ে গেল, কবরে যাইতে দেরি রে জিন্দা হয়ে গেছে। এবার বন্ধু কি মজার হাদিস রে, হাদিস শরীফ যেদিন জানতে পারলাম ওই দিন মনে হয় কেমন করে জানি নবীকে রাজি করব। কারণ এখানে আমি আপনাদেরকে বন্ধু একটা মেসেজ দিয়ে রাখি, কেন নবীর কথা বলবো বন্ধু? আপনি যখন আল্লাহ সম্পর্কে প্রশ্ন করলে উত্তর দিবেন 33 নাম্বার কয় নাম্বার কথা কন না কেন? ইসলাম সম্পর্কে প্রশ্ন করলে 33 নাম্বার কত হইল? 66 পরীক্ষা কত নাম্বারের? 100 নাম্বারের। নবী সম্পর্কে উত্তর দিতে না পারলে এই 66 নাম্বার পর্যন্ত বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে রে, বাতিল হয়ে যাবে। এবার ওই যিনি ডেড হয়ে কবরে গেলেন মৃত্যু ব্যক্তি, ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে প্লিজ আমার একটা কথা শোনো না। কই কি কথা বলো না,
কয় কথা হলো আমাকে কি আবার পৃথিবীতে একটু ফিরে যাওয়ার সুযোগ করে দিতে পারবেন কয় কেন কয় আমার এই নিয়ামতের খবর আমি আমার আপন স্বজনকে জানিয়ে আসব এবার ওই ফেরেশতারা সঙ্গে সঙ্গে উত্তর দিবে না না ওই যে বিয়ে বাড়িতে নতুন বর যখন বউ আনার জন্য যায় তাকে যেভাবে সম্মান করে যেভাবে সুন্দর উচ্চ মর্যাদা দিয়ে তাকে বিছানায় শুইয়ে দেয় তুমি তেমনি নতুন বরের মতো ঘুমিয়ে থাকো আর পৃথিবীতে যেতে হবে না তোমার প্রিয়জন যেদিন ডাক দিবে সেদিন তুমি জাগ্রত হবা নবীর প্রেমিকদের বন্ধ ফয়সালা আমি অনেক লম্বা হাদিস সবগুলো বলছি না কারণ আমার অনেক ওয়াজ করতে হবে কারণ অনেক কষ্ট করে এসেছি এখানে বন্ধুরে আমার এবার মুনাফিকের কাছে যাবে কার কাছে মুনাফিকের রূপটা আমি দেখাচ্ছি নবী সম্পর্কে বললে বন্ধু নবী সম্পর্কে সঠিক উত্তর দিতে পারবে না উত্তরটা যদি দিতে না পারে রে গায়েব থেকে আওয়াজ আসবে মাটিকে এমন ভাবে তাকে চাপ দিতে বলবে চাপ দিতে দেরি হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু তার একটা হার আর একটা হারের ভিতরে ঢুকে যাবে ওই যে বলেছি লা ইয়ামুতু আর মরতে পারবে না ফিহা ওয়ালা ইয়াহিয়ার বাঁচতেও পারবে না ওমা হুমান হাবি গায়বিন এখান থেকে আর পালিয়েও বের হতে পারবে না এই জন্য বন্ধু আমাদেরকে কবরের চিন্তা করতে হবে কবরের চিন্তা করে আমাদের ইমানকে টেকসই করতে হবে এবং এই টেকসই করার পরে আমরা আমল দিয়ে আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছে যেতে হবে কথা বলেন না কেন মুমিন লোকেদের জন্য আর একটা মেসেজ আছে দিব কি দিব না নবীর প্রেমিক আহলে বাইত প্রেমিকের জন্য বন্ধু মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তিনি বন্ধু মানুষ মারা গেলে তার জানাজা অংশগ্রহণ করতে পারলে খুশি হইতেন তিনি মানুষকে জানাজা দিতে দিতে মৃত্যু ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করতে 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 বন্ধু একদিন এমন এক ডেড বডির জানাজা পড়তে গেল জানাজা পড়তে যাওয়ার পরে আগের মতো করে সবাইকে দাফন করা হলো জানাজা শেষ করে ওই ব্যক্তিটাকেও বন্ধু দাফন করা হলো দাফন করার পরে সব মানুষ বন্ধু ধীরে ধীরে কবর ছেড়ে চলে যাচ্ছে মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ওই কবরটার পাশে বন্ধু দাঁড়িয়ে আছেন তিনি দেখতে পাইলেন জিন্দা যেন দুইটা মানুষ এই নতুন কবরে প্রবেশ করতেছে তিনি আশ্চর্য জোরে জোরে আল্লাহু আকবার তিনি আশ্চর্য হয়ে গেলেন ব্যাপার কি রে জীবনে কত কবরবাসীর কবরে জীবনে কত মৃত্যু ব্যক্তির জানাজা পড়লাম আজকে ব্যতিক্রম আচরণ তার কারণ কি বন্ধু তিনি কবরের পাশে বন্ধু দাঁড়ায় রইলেন দাঁড়ায় থাকতে 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 দেখলেন দুইজন কবরের মধ্যে প্রবেশ করলো একজন চলে গেল আরেকজন কোনোভাবেই বন্ধু কবর থেকে বের হয়ে আসে না এবার তিনি কি করলেন বন্ধু কিতাব প্রমাণ করেছে তিনি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় এক 10 বার সূরা ইয়াসিন 10 বার সূরা মুলক তিনি তেলাওয়াত করলেন আল্লাহর কাছে দরখাস্ত জানার জন্য এই কোরআন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করে দিল মনিব আমার সামনে যে এই রহস্যময় ঘটনা এই রহস্য জানতে চাই গো এই রহস্যটা একটু জানতে চাই কেন গো এই বিচিত্র ব্যতিক্রম এই ঘটনা আমি দেখতে পাচ্ছি বন্ধুরে আমার ওই মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা দোয়া শেষ হইতে দেরি রে এবার চাইয়া দেখে নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে যায় আল্লাহু আকবার নতুন কবরটা কি হয়ে গেল ফেটে বন্ধু দুইটা টুকরা হয়ে গেল এবার মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বলতেছেন আমি দেখতে পাইলাম ওই যে একজন ব্যক্তি ছিল অবশিষ্ট উনিও বের হয়ে চলে যাচ্ছে ওনাকে ডাকলাম দাঁড়ানোর জন্য উনি দাঁড়ায় না অনেক রিকোয়েস্টের পরে তিনি দাঁড়ালেন দাঁড়ানোর পরে আমি ওনার সাথে কথা বললাম আপনি কে কয় আমরা পৃথিবীর কোনো মানুষ নই আমরা হলাম আল্লাহর রহমতের ফেরেশতা আজকে যাকে কবরে রাখা হয়েছে তিনি আল্লাহর একদম কাছের এবং প্রিয় মাহবুব বান্দা ওই বান্দা যখন কবরে প্রবেশ করলো গো এই কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ অর্ডার করেছে যা যা ফেরেশতারা রে জলদি চলে যা রে জলদি চলে যা আমার প্রিয় বান্দা যদি আসমানে ফেরেশতাদের প্রশ্নের জবাব যদি দিতে না পারে তোমরা তার উত্তরগুলো শিখাইয়া দিও আপনি যদি মুমিন হতে পারেন আপনি যদি বন্ধু সভ্য হতে পারেন আপনি যদি সৎ হতে পারেন আপনার জীবনে বন্ধু কোনো কিছুর কমতি হবে না কবরে যদি আমি বলতে হয় বন্ধু কবর নিয়ে কি নিয়ে বন্ধু আর দূরে আমার
আমি কোথায় ছিলাম আপনাদের মনে আসেনি? কন্ত কোথায় ভুলে গেছেন? কারণ ওই মুরব্বী বলছে সাউন্ড একটু কমাইতে, ওই কমিটিকে বলছে, উনি বেশ গেছে। উনি যখন গেছে আপনাদের নজর ছিল সবার ওইখানে, মাসকান দিয়ে চাইল লাইন সুইটে গেছে, ঠিক কিনা বলেন? নিচেও আছে উপরও আছে, মাসকানটা নাই লাভ হইব নি। এই জন্য আমি আপনাদেরকে নিয়ে ধীরে ধীরে গভীরের দিকে যাইতেছি বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে, মন মতো করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বন্ধু মানুষ যখন মারা যায় তখন কিন্তু নামের আগে যুক্ত হয় মরহুম। যতক্ষণ দেহের মধ্যে প্রাণ থাকে, হাঁটতে চলতে পারেন, কারো মরহুম বলার কোনো ক্ষমতা নাই। এটার পার্থক্য হলো, যতক্ষণ দেহে প্রাণ পাখি থাকবে ততক্ষণ আপনি আমি আছি, যখন এই দেহ থেকে পাখি চলে যাবে তখন আই এম এ ডেড, ইউ আর ডেড। কথা বলেন না কেন? আমি আপনি আমরা সবাই বন্ধু মৃত। তখন মানুষ বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কবরের কিনারায় যখন নিয়ে যাবে লাশ, কবরে রাখবে বন্ধু, তখন কি বলবে জানেন নি? বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, জোরে জোরে আল্লাহু আকবার। তার বাণী মানুষের মরণ হলো, দেহ থেকে আত্মা বের হয়ে যাওয়া। কথা বলেন না কেন? পৃথিবীতে মানুষের, এই পৃথিবীতে যত জ্বর তুফান আসুক না কেন, আপনাকে আমাকে কবরে বন্ধ নিয়ে যাবে, রিটার্নার লাশ কেউ ঘরে ফিরিয়ে নিবে না। বন্ধুরে আমার, আপনাদের এলাকার মানুষের অবস্থা দেখে আমার কাছে মনে হয় এখানকার মানুষের জান্নাতের টিকিট মনে হয় তাদের হাতেই আছে। আবার মনে হয় ইসরায়েলকে ম্যানেজ করে ফেলেছে বন্ধু। তোমরা কেন বুঝো না, কাগজি কাটি কাড়ি ঘুড়ি বানা কর ওরা তাহে আসমানে মে ঘুড়ি বেচারা কিয়া করেগা ঋষি মাওলা কাহতি মে। এই দেহটা বন্ধ কাগজের ঘুড়ির মতো, আর আত্মাটা হলো বন্ধ রশির মতো, নাটাই হলো আজরাইল। আসতে দেরি রে, জাস্ট টাইম, নো আর্গুমেন্ট, কোনো তর্ক বিতর্ক চলবে না, পাখি নিয়ে যাবে বন্ধু। নীতি নীতি কোথায় নিয়ে যাবে? আপন স্বজনেরা কবর স্থানে নিয়ে যাবে রে, আলেমদেরকে ডেকে ডেকে বন্ধু জানাজা পড়ে কবরে নিয়ে যাবে। কবরে নিয়ে যাওয়ার পরেই বন্ধু আপনারা ওই যে সুন্নি জামাত এই জন্য সঠিক, তারা আমল কম করলেও জান্নাতি হবে, তার মানে এই না যে আমরা আমল ছেড়ে দিব, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি তারপরে হাদিস শরীফে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতশু রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার বলেন না, আরে আরো জোরে, ইন্না বাতশু রাব্বিকা লাশাদীদ। The seizing of Allah is difficult. Allah dhoda, Allah pakrao bondo boro kothin, boro hard. কবরে যাওয়ার পরে বান্দার কাছ থেকে বন্ধু হিসাব নেবে, কি কি হিসাব নেবে? এই যে আপনার আমার আপন স্বজন, বাড়ির আঙিনায় বন্ধু পুকুর পারে আনাছে কানাছে কত জায়গায় শুয়ে আছে, আমরা তাদের খবর রাখতে পারি না, হাজার হাজার মাইল দূরে খবর আমরা রাখতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে, বলে হুজুর গো এই নিয়ামতটা কি গো আমাদেরকে দিয়েছে বন্ধু, এর মধ্যে জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো, সেটার জবাব আল্লাহর দরবারে বন্ধু দিতে হবে। যৌবনকালটা কোন সময় কোন কাজে ব্যয় করেছো সেই জবাব আল্লাহর কাছে দিতে হবে, কোন পথে অর্থ উপার্জন করেছে এবং ব্যয় করেছে সেই জবাব দিতে হবে, দিনের শিক্ষার উপর কতটুকু আমল করতে পেরেছে সেই জবাব দিতে হবে। এই জবাবের জন্য আল্লাহ বলেছেন, ইন্না বাতশু রাব্বিকা লাশাদীদ। আল্লাহ দরবে খুবই শক্তভাবে জোরে জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট।
আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ মানুষকে ধরবে খুবই শক্তভাবে হিসাব নিবে খুব শক্তভাবে বলেছেন কে কথা বলেন না কেন আল্লাহ আর জোরে আল্লাহ বন্ধুরে আমার এই পৃথিবীর বুকে আপনি হ্যালো দিয়ে টেলিফোন দিয়েছি বিড়ি দিয়ে সিগারেট দিয়ে বেনসন দিয়ে পান দিয়ে চা দিয়ে একটা বিপদে পড়লে বিকল্প রাস্তা খুঁজে বের করতে পারেন কিন্তু মরার পরে বিচরণ আচরণ হবে সম্পূর্ণ ব্যতিক্রম ওখানে যাওয়ার পরে আল্লাহ ধরবে খুব শক্তভাবে হিসাব নিবে বন্ধু খুব শক্তভাবে তাড়াতাড়ি করে হিসাব নেবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দিবে না তবে সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো ওখানে মানুষ মরতে পারবে না লা ইয়ামুতু মরার কোনো সুযোগ নাই লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ বন্ধ মরতে পারবে না ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে সেদিন মানুষ বন্ধ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন আল্লাহুমা আনা হাবি গায়বিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালিয়ে যাওয়ার সুযোগ নাই বন্ধু যখন মানুষ কবরে যায় কবরে যাইতে দেরি রে দুইজন ফেরেশতা আসে তার নাম জানেননি কন্ত কি কথা বললা কেন কেরামান কাতিবি নাই মনকার নাকির আসে কেরামান কাতিবিন তো দুই কাদেন আছে নাও হ্যাঁ ঠিক না কইতে পারে না রে কইতে পারে না ট্রেনিং নাই তো